الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم في كلامه المجيد والفرقان الحميد شبای محبت فری اعوذ بالله من الشیطان محبت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله ما شاء الله ما اللهم صل على سيدنا محمد ما دينا مولانا محمد جور نبیانا مولانا محمد اللہ تمی دنیا کر نصیب کر مدینہ زور اللہ تمی نصیب کر اے امر نبی جی کے نہ دیکھیا قبر دیش نیو نہ کھایا امر نبی جی کے قبر دیش اللهم صل على سيدنا محمد نبينا حسبي ربي صلى الله ما في قلبه غير الله حسبي ربي ما في قلبي
লাহানুর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে মমতাজ ভাই মাহফিল দেওয়াতে আপনারা খুশি না বেজার? এই এলাকায় মাহফিল হওয়ার কারণে আল্লাহ ফাকের রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহর হাবিব বলে লা ইয়াকউদু কাওমু ইয়াযকুরুন আল্লাহ, কেউ যদি মাহফিল করায়, জিকিরের মজলিস কায়েম করায়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক সাথে সাথে রহমতের 70,000 ফেরেশতা ওই জান্নাতের বাগানে পাঠিয়ে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওয়া গাশিয়াতুহুমুর রহমাত, আল্লাহ রহমত নাজিল হচ্ছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ফাকির রহমতের বৃষ্টি, রহমতের ছায়া এই মুহূর্তে আপনাদের মধ্যে পড়তেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ইমানদার, যদি আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আমরা জিকির করেছি কার? আমরা দুরূদ শরীফ পড়েছি কার? আল্লাহর আবার দুরূদ শরীফ পড় আছে নাকি নবীজি? কি রে বাবা, নবী দুরূদ শরীফ লয় না সন্ত্রাসে আরম্ভ হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা নবীকে সালাতু সালাম জানাইলে এখানে ফতোয়া শুরু হয়, কিন্তু নববর্ষ যখন আসে তখন এই বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা যখন এসো হয়ে বৈশাখ ডোলের ছবি দিয়া পোশাক পরে লেকের পাড়ে পাড়ে জোরের কবুতরের মতো বসে বসে প্রেমের গল্প করে, ওইখানে কিন্তু কোন ভাইয়ের ফতোয়া, কোন আপনার মুফতি সাহেবের ফতোয়া, যেই মাত্র নবীর দুরূদ শরীফ, যেই মাত্র নবীর দুরূদ নবীকে সালাম দেয় সেই জায়গার মধ্যে আমার নবীর দুরূদের বিরুদ্ধে এক শ্রেণীর নামধারী আলেমদের ফতোয়া শুরু হয়, কথা বলেন ঠিক না ঠিক? এমন গর্বে আমার নবী কি জানে? জানে না। এই কারণে নবী আগেই ঘোষণা করেছে ইয়াখরুজুন নাস মিন ক্বিবালিল মাশরিক, যখন শেষ জামানা আসবে আমি নবীর এক শ্রেণীর নামধারী উম্মতেরা পূর্বাঞ্চল থেকে বের হবে, নস থেকে বের হবে, যারা ওয়াইয়াকরাউন আল কোরআন, যারা কোরআনে হাফেজ থাকবে, কিন্তু তাদের কণ্ঠের নিচে কোরআন নামবে। হুজুর কথা বলেন ঠিক না ঠিক? তাদের কণ্ঠের নিচে কোরআন যাবে না, তাদের ঈমান অন্তরের মধ্যে যাবে না। সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, এদের কি চিনার উপায় কি? নবীজি বললেন সিমাহুম তাহলিক, এরা বেশি বেশি করে মাথা মুন্ডাই মুন্ডাই, নাউযুবিল্লাহ কর না,
মনে কষ্ট হইতেছে নাকি? এটা বুখারী শরীফের হাদিসের কথা বললাম, আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, এটা আমার নবীজির নবুয়তের জবানের কথা। আমরা দুরূদ শরীফ নিয়ে কৃপণতা করতে রাজি কথা বলেন, আমরা নবীর দুরূদ শরীফ নিয়ে মিলাদ শরীফ নিয়ে কৃপণতা করতে রাজি। যদিও এই দেশের কিছু কোটিপতি দুই টাকা দেওয়ার ভয়ে চব্বিশ লক্ষ টাকা দামের গাড়ির গ্লাস বন্ধ করে রাখে, কথা বলেন ঠিক না বেঠি? এক বিক্ষোভ দশ তালায় নিচে সারাদিন ভিক্ষা করলো, একটা টাকাও ভিক্ষা পায় নাই, তো চিন্তা করলো আমি দশ তালায় নিচে কলিং বেল ধরে ধরে সাপ দিব। তো কলিং বেল ধরে এক বাসা যাইয়া সাপ দিছে, এক এক বাসার মধ্যে এক এক রকম কলিং বেল, কথা বলেন ঠিক না বেঠি? কেউ লাগাইছে ক্যাঁকো, কেউ লাগাইছে ফ্যাঁফো, আবার কোনটা বিসমিল্লাহ, কোনটা আসসালামু আলাইকুম, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ যায় করে দিছে একটার মধ্যে চাপ। তো কলিং বেল যখন বেজে উঠছে দশ তালা থেকে, বাড়িওয়ালা বলতেছে কে হে কো ভাই, আপনার সাথে একটু কথা আছে। কি আছে কয় বলেন? কয় শুনতে হইলে নিছে নাম তুই হো, কয় কে ফকিরে, কয় কে বলে কারে? বাড়িওয়ালা রে। তো বাড়িওয়ালা দশ টাকা দশ তালা থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে এসে কয় ফকির ভাই, কি জন্য আমাকে ডাক দিলেন, কলিং বেল বাজালেন? কয় চিল্লাইয়া বলবো কি করে, আমার একটা সম্মান আছে না, ফকির দেখে আমার কি সম্মান নাই, এই কারণে আপনাকে নিচে ডাক দিছি। কয় কি বলবেন বলেন? কয় সারাদিন ভিক্ষা করার জন্য এলাকায় এলাকায় ঘুরলাম, একটা টাকাও পাই, পাঁচটা টাকা কি দিবেন? আচ্ছা ঠিক আছে আমার সাথে উপরে আসুন। এখন ফকির কি নিতে 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 দশ তালা নিয়া বলতেছে আল্লাহর হস্তে আমার মাফ করেন, এ মিয়া এ দশ তালা থেকে আমাকে দশ তালার নিচ থেকে আমাকে এই দশ তালার উপর পর্যন্ত আনে এনে আপনি আমাকে আমার কাছে পাঁচ টাকা দেওয়ার ভয়ে মাফ চাইতেছেন? কয় ফকির ভাই, আমার একটা সম্মান আছে না, আমি দশ তালা বিল্ডিং এর মালিক, কেমনে এত মানুষের কাছে একটা ফকিরের কাছে আমি মাফ চাই? এই কারণে আমার সম্মানের ভয়ে আমি দশ তালায় নিয়ে আপনার কাছে মাফ চাইতেছি, দয়া করে আমাকে মাফ করেন। এরকম বখিল আছে কি নাই কথা বলেন? এমন বখিল আছে কি নাই? আমরা দুরূদ শরীফের ব্যাপারে কৃপণতা করতে রাজি, কারণ দুরূদ শরীফ পড়েছে কে? আল্লাহ পাক ও রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর, দুরূদ শরীফ বর্তমানে পড়তেছি ভবিষ্যতে পড়তে থাকব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার ও বিশ্বাসীরা, সাল্লু তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু এবং আমার বন্ধুকে সালাম দাও, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? সাল্লু আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো, আমার বন্ধুর উপর কি পড়ো? ওয়া সাল্লিমু এবং সালাম দাও। দুরুদ ইব্রাহিমের মধ্যে দুরুদ আছে কিন্তু সালাম, আমরা সুন্নিরা আল্লাহর কথা কোরআনের কথা পালন করি, নবীকে দুরূদ শরীফ নবীর উপর দুরূদ শরীফ পড়ি এবং নবীকে সালামও দেই, কথা কার হুকুম কার? কিন্তু আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা দুরুদ ইব্রাহিম নিয়ে টানাটানি করে, আমার নবীকে সালাম দিতে রাজি নেই, আর সালামের কথা তো হুকুম কার? যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমনে গো আমরা আল্লাহ তোমার বন্ধুকে সালাম দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছে তাসলিমা আয়াত তাজিমান তাজিমের শহীদ, আমার বন্ধুকে তোমরা সালাম দিবা, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।
ও মেরা নবী মেরা নবী মেরা এই যুবক ভাইরা বলেন না মেরা নবী ও হাশিমি মক্কি হাশিমি মক্কি মাদানী উল আরবি হে মেরা নবী হে বলেন মেরা নবী হে এ উনকা নবী ইনকা নবী সবকা নবী হে এখানেও নবী কবরেও নবী হাসরে নবী আছে না নাই বলেন উনকা নবী ইনকা নবী সাবেকা নবী এজন্য বলেন না উনকা নবী ইনকা নবী সাবেকা নবী হে মেরা নবী মেরা নবী মেরা নবী জোরে মেরা নবী মেরা নবী হে জোরে মেরা নবী মেরা নবী আল্লাহ কা ফরমান আলম নশরহ লাক সদরক মনসুবে হেজি সে ওয়ারাফানা লাক যিকরক আল্লাহু আকবার বলেন না আপনাদের কি কষ্ট হইতেছে নাকি চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কা ফরমান আলম নশরহ লাক সদরক মনসুবে হেজি সে ওয়ারাফানা লাক যিকরক জিস জাতে কোরআন জিস জাতে কোরআন নেবি জিকির যদি হে মেরা নবী মেরা নবী হে বলেন উনকা নবী ইনকা নবী সবকা নবী হে মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলেন মেরা নবী মেরা নবী আজ কেন পেল ভূমি দয়ার নবীর জিয়ারাত আজ কেন পেল ভূমি দয়ার নবীর জিয়ারাত আজ কেন পেল ভূমি দয়ার নবীর জিয়ারাত চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই নবী কবরে আসতে পারবে কি পারবে না গভীর মনোযোগ জীবনের একদিন আমার নবীজির খেদমতে নবীজির হুজরাখানার সামনে এসে দাঁড়াইলেন নবীজি কি আছে দরজা খুললেন মা ফাতেমা কে কয় আমি জিব্রাইল কে আসছে মা ফাতেমা ডাক দিয়া বলে ও সাসা জি আপনি নাকি জিব্রাইল কি বলতেছে সাসা যখন কইছে জিব্রাইলের মন কষ্ট গেছে মুখটা মলিন হয়ে গেছে এখন জিব্রাইল নবীর সামনে যায় কোনো কথা কয় না মুখটা কালা আমার নবী জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলে জীবন আইন রে ও জিব্রাইল আজকে কেন তোমার মুখটা মলি কেন তোমার মুখে হাসি দেখা যায় না জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী মায়ার নবী দয়ার নবী আপনার কন্যা ফাতেমা আমি জিব্রাইলকে চাচা বলেছে এই কারণে আমার মুখটা মলি আল্লাহু আকবার বলেন না আরেকটু জোরে করেন না আল্লাহু আকবার নবী কয় এই কারণে তোমার মুখটা বেজার কয় হ এই কারণে আমার মনটা খারাপ আমার কাছে একটা কিতাব আছে কিতাবের নাম হইল জিকির জামিল লিখেছে আল্লামা শফি উকাড়বি রহমাতুল্লাহ আলাইহি যদি সুন্নি হইতে চান ঈমান তাজা করতে চান আমি কিছু কিতাবের নাম আপনাদেরকে বলে যাব যে কিতাবগুলো আপনারা পড়লে ঈমান তাজা হবে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ
ফালতু স্লোগান নাউজুবিল্লাহ কইতো না এমন বলিন না বক্তা আছে কি নাই যারা এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে ছড়াইয়া এলাকার মধ্যে আনতে হয় ওই বক্তা নামধারী কথা কথিত নবীর দুশমন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আসলে কেউ মানুষের কাছে দুশমন রাসূল প্রমাণ হওয়ার জন্য এতেই যথেষ্ট দেখবেন যত ভালো ওয়াজ করুক না কেন অটোমেটিক তার মুখ থেকে এমন আপনার লানতি কথা চলে আসে কথা বলেন ঠিক না বেঠি আমি কাউকে গালি দিচ্ছি না আমি কি কাউকে গালি দিচ্ছি নাকি মিজানুর রহমান আল আজহারি ভাই আমি তাকে ভাই বলতে হালাল কইতেছি না কারা করতেছেন নাকি ওই ভাই এত সুন্দর ওয়াজ করে কোরআন হাদিসের অনেক এবারত এত সুন্দর ওয়াজ করে দেশের মানুষ তার জন্য ফেরেশান ওই ভাই ওয়াজ করতে 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 এক পর্যায়ে বলতেছে আমার নবী নাকি মূর্খ ছিল আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবীর নাকি কোনো অক্ষর জ্ঞান ছিল না আচ্ছা নবী সত্যবাদী নাকি মিজান ভাই সত্যবাদী আমার নবীজি বলতেছে বুয়েস্তু মুআল্লিমান আমি নবীর শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি ইয়া রাসূলুল্লাহ বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী এলেমের শহর ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি মূর্খ ছিলেন না নবী যদি মূর্খই থাকতো নবীজি বিভিন্ন রাষ্ট্রে সিটি পাঠাইতো ওই সিটির শেষে আমার নবী সিগনেচার দিত জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ কি বাবা মূর্খ মানুষ কি লিখতে পারে নাকি গভীর মানে চোখ এ আমার বন্ধুরা আমার নবী মূর্খ ছিল না আমার নবী এলেমের শহর ছিল ওরে কোন ফাদলে বলে নবী গায়েবে জানে না বলেন কোন ফাদলে এলেমের শহর গো নবী শাহে নদী বলেন এলেমের শহর কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিসে পড়লে তো আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজলু তারা তারাই মাওলানা বলেন নবীর প্রেমে মজলু যারা ওরে কোন পাগলে বলে নবী গায়ে বেজানে না কোন পাগলে এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী يقول في آخر الزمان الدجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يبتنونكم رواه المسلم زور شر برنا الله أكبر আর জোর সোর বলেন না ইয়া রাসূলুল্লাহ এলেম কালাম নাই আমাদের এলেম কালাম নাই কিন্তু যখন ওয়াজে বসি চোখ বন্ধ করে তখন দেখি বস্তার সব মুখ খোলা আর জোর সোর বলেন না সুবহানাল্লাহ মদিনাওয়ালা থেকে অটোমেটিক ফয়েজ ও বরকত আসতে থাকে আমার নবীজি বলতেছে ইয়াকুনু ফি আখিরিজ জামান ওই উম্মতরা তোমরা সতর্ক হয়ে যাও আখিরি জামানার মধ্যে আমার এক শ্রেণীর নামধারী আলেম নামের জালেম উম্মত বের হবে তাদের তারা তোমাদের কাছে ভালো ভালো কথা বলবে কিন্তু তোমরা তাদের কথা শুনতে গেলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে আমির হামজা হাফিজুর রহমান সিদ্দিকী এবং মিজানুর রহমান আজহারি সুন্দর সুন্দর কথা বলে কিন্তু নবীর দুশমন কথা বলেন তারা বলে নবীজি নাকি মরে গলে মাটির সাথে মিশে গেছে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী আমরা মরা নবীর উম্মত নই আমরা জিন্দা নবীর উম্মত হাত তুলে বলেন ঠিক তারে আল্লাহু আকবার
কথা বলছি না, চতুর্থ খণ্ড বুখারী শরীফ চতুর্থ খণ্ড সূরা বনি ইসরাইল অধ্যায় বিশাল লম্বা একখান হাদিস, দর্দের পৃষ্ঠে হাদিস, হাশরের ময়দানে আদমের সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, ইয়া উম্মতি কেউ বলবে না, শুধুমাত্র যিনি ইয়া উম্মতি বলবে তিনি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে ওয়াজ করতে গেলে কিছু কথা চলে আসে, রাগ করেন নাকি আপনারা? সাফে একদিন ব্যাঙ্গেরে কয় কে, সাফেরে ব্যাঙ্গে একদিন কয় দোস্ত, এই ওয়াজটা আমি মনে হয় আরেকবার করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? আবার স্মরণ বুঝাইবার জন্য বলতেছি, ব্যাঙ্গে সাফেরে কয় দোস্ত কেমন আছো, সাপ দেখবেন ব্যাঙ্গ দেখলে কি করে, জিভে মারে, জিভে মারে, কথা কন ঠিক নেবে ঠিক, ব্যাঙ্গে ডাক দিয়ে কয় দোস্ত রে, ও দোস্ত কেমন আছো, কয় ভালো আছি, জিভে মারে, ডাক দিয়ে কয় তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কয় কি প্রশ্ন, কয় প্রশ্ন হলো তুমি কেন পাকা হইয়া হাঁটো, সোজা হইয়া হাঁটতে পারো না, সাফে কেমনে হাঁটে, কথা কন ঠিক নেই, ডাক ডাক করে দোস্ত তুমি সোজা হইয়া হাঁটতে পারো না, কয় না ফোলা ফাইন দেখবেন সাপ দেখলে কয় লাড়িল লাড়িল ইচ্ছা মতো ফিডা ফিডার পরে লাড়ি দিয়ে সোজা করে, কথা কন ঠিক নেবে ঠিক। এবার সাপে ডাক ব্যাঙে ডাক দিয়ে কয় সাপ বন্ধু গো, ও বন্ধু আপনি কেন এখন মরার পরে সোজা হইছেন, কথা কোন ঠিক নেবে ঠিক। এদেশের কিছু মানুষ আছে বড় তেড়া, যতই কোরআন হাদিসের উপর দিয়ে বুঝাইবেন সে নিজের টাই বেশি বুঝে, নিজের পোষ্টা কি বড় মনে করে তার বুঝের কাছে কোরআন হাদিস কিছু না, জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। এই সোশ্যাগেরায় এমন মানুষ আছে কি আমি জানি না, জানাজার নামাজের পরে বলে মুনাজাত নাজায়েজ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা কি মরা মানুষের শত্রু না বন্ধু, আমি হেলালি বলি এরা জিন্দা মানুষেরও শত্রু মরা মানুষেরও শত্রু, কথা বলেন ঠিক না ব্যাটি। একটা মানুষ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে পরপারে চলে যাচ্ছে, তাকে আমরা টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, শুধুমাত্র সে আমাদের কাছে চায় শুধু দোয়া, কথা বলেন ঠিক না ঠিক। ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, এটা আমার নবীর ঘোষণা, হাদিসের কথা, মেশকাত শরীফে হাদিস কেনা আছে, জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এরা চোখে দেখে না, চোখে দেখে না, কালা চশমা দেওবন্দের চশমা লাগাইছে, এই কারণে তারা চোখে দেখে না হাদিস গুলা, শুধু আমরা সুন্নিরাই দেখি। আল্লাহর হাবিব বলে একটা মাইয়্যাত একটা মানুষ যখন মারা যায় জানাজার নামাজের পরে দাফনের পূর্বে ফাখলিসু লাহু দোয়া, তোমরা তার জন্য খাস দোয়া করো, আরো জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগের বন্ধুরে আমার নবী আমার ডাক দিয়ে বলল ইয়া জিবরাইল কাম উমুরা কামিনা সিনিন, জিবরাইলে ও জিবরাইল তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত, আমার কন্যা ফাতিমা তোমাকে চাচা বলেছে তুমি রাগ করেছো, বাবার বড় ভাইকে বলা হয় জ্যাঠা, এই সোশ্যাগে বাবার ছোট ভাইকে কি বলে, চাচা বলে, ঠিক না ব্যাটি।
জিব্রাইল মলিন গভীর মনোযোগ বাবারায় আমার, যদিও আমি প্রতি বছর আসি কোরআন হাদিসের বাহিরে ইনশাআল্লাহ কোনো কথা বলি না, বলবো না। সবাই বলেন না ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কার, জোরে জোরে মানুষ এ প্রেমের ডুরি বান্দরে মোহদি নার সনে বলেন বান্দরে মো আল্লাহ বানাইল কত জাতি হইল না তার প্রেম প্রীতি, বানাইল কত হইল না তার প্রেম প্রীতি, এই অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, বলেন অবশেষে প্রেমের ডুবি বান্দরে মোহদিনার সামনে বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, হায়রে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুবি বান্দরে মোহদি এ জোরে প্রেমের ডুবি বান্দরে মো ভাইজান কষ্ট হইতেছে আপনাদের, বাবা খারাপ লাগতেছে, গভীর মনোযোগের আমার বন্ধুরে জিব্রাইল আমার নবীজি যখন জিব্রাইলকে বলল জিব্রাইল তোমার বয়স কত, জিব্রাইল বোকার মতো দাঁড়াইয়া গেলেন, জিব্রাইল ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়াল নবী মায়ার নবী, লাস্তু আলামু গাইনা আমার বয়স কত, আমি জিব্রাইল কিছুই বলতে পারবো না, এখন আমি সাইফুল ইসলাম হেলালি, যদি এখানে কাউকে বয়সের কথা জিগায় বলবেন হুজুর বলতে পারবো না, আইডি দেখতে হবে, জন্ম নিবন্ধন দেখতে হবে, কথা বলেন ঠিক না ব্যাটি, জিব্রাইলকে আমার নবীজি বয়সের কথা জিজ্ঞেস করলে নবী গো আমার বয়স কত, আমি কিছুই বলতে পারবো, জিব্রাইল কিছুই বলতে পারে না বয়স কত, আল্লাহু আকবার বলেন জিব্রাইল দেখতে কই নবী গো, তবে আমি বলতে পারবো আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আমি জিব্রাইল আকাশের চতুর্থ আকাশের মধ্যে দেখলাম, কত আকাশ, চতুর্থ নম্বর আকাশের মধ্যে আমি জিব্রাইল তাকাইয়া দেখলাম, আন্না ফিল হাইজাবির রাবিই, আকাশের চতুর্থ নম্বর পর্দার মধ্যে আমি জিব্রাইল তাকাইয়া দেখলাম গো নবী, নাজমাইয়াতুল উয়ুব একটা তারকা জলমল জলমল করে জ্বলতেছে, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ, মদিনা যাইতে পারলাম না মদিনা, আর এটা তো সুন্নিদের নাচ, কার নাচ এই নাচ, শরীরটা কার, এটা হলো সুন্নিদের, মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা না মদিনা, দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর, মদিনা আরে যে কত দূর,
ওই মদিনার পাথের দুলি আমি, ওই মদিনার মাতৃ পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি আকাশের চতুর্থ পর্দার মধ্যে তাকাইয়া দেখে একটা নূরের বাতি, নূরের তারকা জলমল জলমল করে জ্বলতেছে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এ জিবরাইল এই তারকাটা তুমি কত হাজার বছর জ্বলতে দেখেছো? আল্লাহু আকবার বলেন। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও নবী মায়ার নবী, আমি এই তারকাটা ফি কুল্লি সাবঈনা আলফা সানাতিন মাররাতান, আমি জিব্রাইল ওই তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত জ্বলতে দেখেছি। আমি কত হাজার বছর জ্বলতে দেখছি? সবাই বলেন না, ওয়াজটা শিখে রাখেন। আরে বাবা, ওয়াহাবিরা জিজ্ঞেস করলে তো বলতে পারবে, কয় নবীর নাকি জিব্রাইলের চাইতেও নবীর পাওয়ার কম ছিল। আরো জোরে সরে বলেন না, নাউজুবিল্লাহ, কয় জিব্রাইল নাকি আমার নবীর শিক্ষক ছিল। জোরে সরে বলেন না, নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলে আর রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, কাকে? মানুষদেরকে, ইনসানদেরকে। এখানে আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈলের সিগা, ইউনিভার্সিটি ছিল হেরা গুহা, শিক্ষক ছিল আমার আল্লাহ, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন না, সুবহানাল্লাহ। আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, আমি দেখলাম ওই তারকাটা সত্তর হাজার বছর জ্বলার পর এবার ওই তারকাটা ডুবে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার আমি তাকাইয়া দেখলাম আবার উদিত হয়ে গেছে, সত্তর হাজার বছর জ্বলতে দেখলাম। এইবারে আমি জিব্রাইল ওই তারকাটা একবার নয় দুইবার নয় সত্তর হাজার বছর করে এইভাবে আমি জিব্রাইল বাহাত্তর হাজার বার দেখেছি। নবীজি বলে, এখন যদি সেই তারকাটা তুমি দেখো, তুমি কি চিনতে পারবে? এই শস্যাক প্রতি বছর হেলালি আসে মমতাজ ভাইয়ের বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, তো আসে কি রাসূল? আমি বললাম, ভাই কেমনে আপনি এই বাজারটা মিলাইলেন? অনেক বক্তা প্রতিদিন ওয়াজ করে কিন্তু বছরে একটা মাহফিল করার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? নবীর কেমন আশেষ, নবীর কেমন প্রেম, ওলি আল্লাহর কেমন কারিক, আজকে এই মাহফিলে এমন এমন বক্তাদেরকে দাওয়াত করেছে, যেই বক্তাদেরকে দাওয়াত দিল দশ হাজার টাকা হাদিয়ে দিতে হয়, আলহামদুলিল্লাহ বলেন না। আর আমি তো গত বছর সাতক্ষীরা কুষ্টিয়া বারো তেরোটা মাহফিল করছি, প্রত্যেক মাহফিলে বললে তো আপনারা হয়তো মাইন্ড করতে পারবেন, মাইন্ড করার জন্য মানে উদাহরণের জন্য বলতেছি, প্রত্যেকটা মাহফিলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিছে, আমি কখনো হাদিয়া চান্স করি না, কিন্তু আমার বন্ধুর মহাব্বতের খাতিরে আজকের মাহফিলে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন না। আপনারা সবাই কিসের খাতিরে এসেছেন? মহাব্বতের খাতিরে এসেছেন, কথা বলেন ঠিক না ব্যাঠি? প্রতি বছর আসি, পটটা চিনার জন্য মানুষকে জিজ্ঞেস করতে হয় না। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তারকাটা আমি
সত্তর হাজার বার বৎসর করে বাহাত্তর হাজার বার দেখেছি অবিস্ময় অবিস্ময় ওই তারকাটা দেখলে আমি নবী আমি জিবরাইল চিনতে পারবো নবীজি আমার ডাক দিয়ে বলে তাহলে তুমি আমার পিছনে চলে যাও এবার জিবরাইল আমার নবীজির পিছনে চলে গেলে যেই মাত্র আমার নবীজি পিঠ মোবারক লেবাস মোবারক পিঠের লেবাস মোবারক উপরে উঠাইলেন নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল এ জিবরাইল রে দেখো তুমি এই নম তারকাটা দেখলে চিনতে পারো কিনা জিবরাইল আমার নবীজি পিঠ মোবারকে মোহরে নবুয়ত দেখে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিলেন আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী যেই তারকাটা আমি আকাশের চতুর্থ পর্দার মধ্যে সত্তর হাজার বার করে বাহাত্তর হাজার বার দেখেছি ওয়াল্লার কসম ওই তো সেই তারকাটাই আপনি নবীর পিঠের মধ্যে দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল এ জিবরাইল যেই তারকাটা তুমি চতুর্থ আকাশের মধ্যে দেখেছো ওই তারকাটা আসলে তারকা ছিল না আনা দালিকাল কাওকাব আমি নবী ছিলাম ওই তারকা রূপে চতুর্থ আকাশে আমার আল্লাহ পাক আমাকে অতি যত্ন করে অতি সম্মানের সহিত রেখেছে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ Bismillahirrahmanirrahim Qad ja'akum minallahi nurun wa kitabun mubin আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ থেকে তোমাদের কাছে নূর এসেছি কি এসেছে নাকি আল্লাহ তিন বলেছে মাটি তিন শব্দের অর্থ কি মাটি আল্লাহ তিন বলে না আল্লাহ বলছে নূর ওয়া কিতাবুন মুবিন এখানে মাঝখানে একটা ওয়া আছে নূরু ওয়া কিতাবুন মুবিন এখানে হাফেজ সাহেবরা আছে অনেক আলেমরা আছে আল্লাহ বলতেছে নূর তোমাদের কাছে এসেছে এবং স্পষ্ট কিতাব পবিত্র কোরআন শরীফ তোমাদের কাছে এসেছে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ আর মানুষটা তারা বোকা বানায় বলে আল্লাহ নূরের কো নূর বলছে ও কোরআনকেই নূর বলছে নাউজুবিল্লাহ বলেন তাফসিরে জালালাইন যে তাফসিরখানা ফাজিল ক্লাসে পড়ায় ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই নূর দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কি বুঝাইছে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ সোনারে মদিনা বহুদ ওইখানে গাইছি বলেন সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে বলেন মদিনা মদিনা বলে নবী তুমি শোনো গো মুদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাতে বলেন চুমু খেতে বাড়ি নুরানি দুই হাতে বলেন নবী তুমি শোনো গো মুদের ফরিয়াদ চুমু খেতে বাড়ি এ দাও নুরানি দুই হাত আমার মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে মনে কাঁদে প্রাণ কাঁদে রে
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলেন ওই মদিনা কেমনে যাব অমা আলাইনা ইল্লাল বালাগ বেঁচে থাকলে বারবার দেখা হবে মরে গেলে যেন একসাথে দেখা হয় হাশরের ময়দানে জোরে সরে বলেন না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন